আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের আলোচনার বিষয় হচ্ছে দ্য নার্সেস সং, যেটা মূলত সংস অফ এক্সপিরিয়েন্স এর অন্তর্ভুক্ত এবং কবিতাটি লিখেছেন উইলিয়াম ব্লেক। সংস অফ ইনোসেন্স এবং সংস অফ এক্সপিরিয়েন্স, এটা মূলত একটা আরেকটার কন্ট্রাস্ট বা বিপরীত। সংস অফ এক্সপিরিয়েন্স এ এই ছোট্ট কবিতাটি অভিজ্ঞ নার্সের চিন্তা বা অনুভূতি প্রদান করে এবং শিশু এবং নার্সের মধ্যে কোনো কথোপকথন এখানে ঘটে না। নার্সের বিভিন্ন প্রতিক্রিয়া, নার্সের গান এখানে চিত্রিত করা হয়েছে, যেখানে তিনি দেখেছেন যে শিশুরা তার নিজের শৈশবের একটি নস্টালজিক স্মৃতি নিয়ে আসে যখন সে নিজেও মজা করত এভাবে, কিন্তু স্মৃতির কারণে তার মুখ বিবর্ণ এবং ফ্যাকাশে হয়ে যায়। শিশুর উদ্যমে হারিয়ে যাওয়া দিনগুলোর জন্য তিনি অনুতপ্ত এবং শিশুদের প্রতি ঈর্ষাবোধ করেন এবং তারপরে তার মেজাজ একটি নিয়ন্ত্রণকারী কৃতপক্ষের সাথে পরিবর্তিত হয়। তিনি বাচ্চাদের ঘরে ফিরে যেতে বলেন এবং খেলা বন্ধ করতে বলেন। যেহেতু সূর্য ডুবে গেছে এবং রাত শিশিরে ভেজা, সেহেতু তাদের খেলা বন্ধ করে ঘরে ফিরে যেতে বলেন। এটা মূলত নার্স শিশুদের প্রতি ঈর্ষিত হয়ে বা তাদের প্রতি হিংসা করে এই কথাটা বলতেছেন, কারণ শিশুরা যে নস্টালজিক চিন্তার মাধ্যমে তাদের শৈশবটাকে উপলব্ধি করছে, এটা দেখে এখানে নার্স তাদের প্রতি ঈর্ষিত হচ্ছে, কারণ সেও একটা সময় এভাবে মজা করত এবং তারও এই সময়টা ছিল। এখন সেই সময়ের কথা চিন্তা করে তিনি শিশুদের প্রতি ঈর্ষিত হচ্ছেন এবং তাদেরকে বলতেছেন তোমরা ঘরে ফিরে যাও। নার্সের মন্তব্য, খেলাধুলায় শিশুদের যৌবনের শক্তি নষ্ট হয় এবং তাদের বার্ধক্য কাটে ভান করে। এটাই মূলত এই কবিতার মূল কথা বা এটা হচ্ছে এই কবিতার থিম। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই, অ্যান্ড ইফ দিস হ্যাজ বিন হেল্পফুল টু ইউ, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড স্টে কানেক্টেড। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।